জয় রাধে আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক দশ একলে ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর ভক্তভবয় তার শুদ্ধ কলেবর পরম নিয়ন্তা ও পরম পুরুষ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অবলম্বন করেছেন কিন্তু তবু তার দেহ সব রকম জড় কলুষ থেকে মুক্ত বিশুদ্ধ ঈশ্বততত্ত্ব জীব তত্ত্ব ও শক্তি আদি বিভিন্ন তত্ত্ব রয়েছে ঈশ্বততত্ত্ব বলতে পরম চেতন সত্তা ভগবান শ্রী বিষ্ণুকে বোঝায় কঠ উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনে নাম। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন জীব জীবনৃত্য এবং চেতন শক্তি কিন্তু আইনগতভাবে তারা অত্যন্ত ক্ষুদ্র আর পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম চেতন এবং পরম নিত্য। পরম নৃত্য কখনোই জরা প্রকৃতি জাত অনিত্য দেহ ধারণ করে না কিন্তু সেই পরম নৃত্যের অংশ জীবের সেই প্রবণতা রয়েছে এভাবেই বৈদিক মন্ত্র অনুসারে পরমেশ্বর ভগবান হচ্ছেন অসংখ্য জীবের একমাত্র পরম প্রভু মায়াবাদী দার্শনিকেরা অনু চৈতন্য জীবকে বিভু চৈতন্য পরমেশ্বরের সমপর্যায়ভুক্ত করার চেষ্টা করে যেহেতু তারা উভয়ের মধ্যে কোনো পার্থক্য স্বীকার করে না তাই তাদের দর্শনকে বলা হয় অদ্বৈত বাদ বাস্তবিকই উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে এই শ্লোকটিতে মায়াবাদীদের বিশেষভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম নিয়মতা শ্রীচৈতন্য মহাপ্রভু অভিন্ন ব্রজেন্দ্র নন্দন হয়েও তাকে ভজনীয় বস্তু বিচারে তারই সেবা ভাবময় বিগ্রহ ধারণ করেন ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্য রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন তখন মূর্খ লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে যারা এই রকম ভ্রান্ত বিচার করে তাদের বলা হয় মূর্ তাই মূর্খের মতো শ্রীচৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় তিনি ভক্তভাব অবলম্বন করেছেন কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর বহু নকল অবতার বেরিয়েছে যারা বুঝতে পারে না যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তিনি কোনো সাধারণ মনুষ্য নন অল্প সম্পন্ন মানুষেরা কোনো সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে তাদের নিজেদের ভগবান তৈরি করে সেটি তাদের মস্ত বড় ভুল তাই এখানে তার শুদ্ধ কলেবর এই কথাটির দ্বারা সাবধান করে দিয়ে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ জড় নয় তা বিশুদ্ধ চিন্ময় তাই যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তরূপে আবির্ভূত হয়েছেন তবুও তাকে একজন সাধারণ ভক্ত বলে মনে করা উচিত নয় সেই সঙ্গে আমাদের এটিও বুঝতে হবে যে যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু যেহেতু তিনি ভক্তভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন তাই তার এই লীলাভেদের জন্য তাকে শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত ভুক্ত করাও উচিত নয় শ্রীচৈতন্যদেব স্বয়ং পরমেশ্বর হলেও সেবাকচিত লীলা প্রদর্শনকারী অর্থাৎ ভক্তের লীলা প্রদর্শনকারী তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যদি কেউ কৃষ্ণ বা বিষ্ণু বলে সম্বোধন করতেন তখন এই ভগবান সম্বোধন না শোনার জন্য তিনি কানে আঙুল দিতেন নাগরী নামক এক শ্রেণীর তথা কথিত ভক্ত রয়েছে যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর বিগ্রহ নিয়ে কৃষ্ণলীলার অভিনয় করে এটি একটি মস্ত বড়ো ভুল এবং একে বলা হয় রসাভাস শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ভাব অবলম্বন করেছেন তখন তাকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করে বিরক্ত করা উচিত নয় শ্লোক এগারো কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্তভাব শ্রীকৃষ্ণের মাধুর্য রসের এমনই এক স্বভাব রয়েছে যে সেই রস পূর্ণরূপে আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তভাব অবলম্বন করেন যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস তবুও নিজেকে আস্বাদন করার জন্য তিনি ভক্তভাব অবলম্বন করেন এর থেকে বুঝতে হবে ভক্তরূপে আবির্ভূত হলেও চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাই বৈষ্ণব কবি গেয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর শ্রীরূপ দামোদর গোস্বামী বলেছেন প্রকট মধুনা তদয়ং মাপ্তম রাধা ও কৃষ্ণ এক হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছেন শ্লোক বারো ইথে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই ভক্ত স্বরূপ তারে নিত্যানন্দ ভাই এই কারণে পরম শিক্ষক শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তভাব অবলম্বন করেন এবং ভক্তস্বরূপ শ্রীনিত্যানন্দ প্রভু তার জ্যেষ্ঠ ভ্রাতা হন ভক্ত অবতার তার আচার্য গোসাই এই তিন তত্ত্ব সবে প্রভু করি শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত অবতার তাই তিনি তাই এই তিন তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব বা প্রভু গোসাই মানে হচ্ছে গোস্বামী যিনি তার মন ও ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে দমন করেছেন তাকে বলা হয় গোস্বামী বা গোসাই যিনি তা পারেন না তাকে বলা হয় গোদাস বা ইন্দ্রিয়ের দাস এবং সে কখনো গুরু হতে পারে না যিনি মন ও ইন্দ্রিয়ের বেগ দমন করতে পেরেছেন তিনি গোস্বামী এবং তিনি হচ্ছেন গুরু যদিও এক শ্রেণীর তত্ত্বজ্ঞান রহিত মানুষ বংশানুক্রমিকভাবে এই গোস্বামী উপাধি ব্যবহার করে আসছে কিন্তু প্রকৃতপক্ষে এই গোস্বামী বা গো গোসাই উপাধির শুরু হয় শ্রীল রূপ গোস্বামী থেকে যিনি গৃহস্থ আশ্রমে আশ্রমে বাংলার নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন কিন্তু যখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা অবলম্বন করার ফলে চিন্ময় স্তরে উন্নীত হন তখনই তিনি গোস্বামীতে পরিণত হলেন সুতরাং গোস্বামী কোনো বংশানুক্রমিক উপাধি নয় তা হচ্ছে বিশেষ যোগ্যতা সূচক উপাধি কেউ যখন পারমার্থিক স্তরে প্রভূত উন্নতি সাধন করেন তখন তিনি যে কোনোই জন্মগ্রহণ করুন না কেন তিনি গোস্বামী উপাধিতে ভূষিত হওয়ার উপযুক্ত শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত গোসাই প্রভু হচ্ছেন স্বাভাবিকভাবে গোস্বামী কেননা তারা হচ্ছেন বিষ্ণুতত্ত্ব সেই হেতু তারা সকলেই হচ্ছেন প্রভু এবং কখনো কখনো তাদের চৈতন্য গোসাই নিত্যানন্দ গোসাই ও অদ্বৈত গোসাই বলা হয় দুর্ভাগ্যবশত যাদের গোস্বামী সুলভ কোনো যোগ্যতাই নেই তাদেরও তথাকথিত বংশধরেরা বংশানুক্রমিকভাবে অথবা পেশাগতভাবে এই উপাধি অবলম্বন করেছেন এই আচরণ শাস্ত্রসম্মত নয় এক মহাপ্রভু আর প্রভু দুইজন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ তাদের একজন হচ্ছেন মহাপ্রভু অন্য দুজন হচ্ছেন প্রভু এই দুই প্রভু মহাপ্রভুর চরণ কমলের সেবা করেন যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব এবং অন্য দুই প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগত হওয়ার জন্য তার সেবা করার মাধ্যমে সাধারণ জীবকে শিক্ষা দিচ্ছেন শ্রীচৈতন্য চরিতামৃতের আরেক জায়গায় বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সবভৃত একমাত্র ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অন্য সকলেই অর্থাৎ বিষ্ণুতত্ত্ব ও জীবতত্ত্ব এই শ্রীকৃষ্ণের সেবক বিষ্ণুতত্ত্ব নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু এবং জীবতত্ত্ব শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ উভয়েই মহাপ্রভুর সেবায় যুক্ত তবে বিষ্ণুতত্ত্ব সেবকের এবং জীবতত্ত্ব সেবকের পার্থক্যের কথা সব সময় মনে রাখতে হবে জীবতত্ত্ব সেবক গুরুদেব হচ্ছেন সেবক ঈশ্বর পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জগতে কোনো বিভেদ নেই কিন্তু তবুও ঈশ্বর তত্ত্ব এবং সেবক তত্ত্বের পার্থক্য নিরূপণ করার জন্য এই ভেদ রয়েছে আজকের পাঠ এই অবধি ভজ কৃষ্ণ শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 허리 허리 조여